নামাজ আটরাগাত না বিশরাগাত আছে না বন্ধ আরে আছে কি না ভাই দেখেন আটরাগাতের মধ্যে সীমাবদ্ধ এরকম দলিল কিন্তু আটরাগাত যারা পড়ে তারাও দিতে পারবে না তাদেরও কিন্তু মত এটা যে না আটরাগাত পড়লো চলে যায় তবে বিশরাগাত পড়ার সুযোগ আছে যদি সুযোগ থাকে এই মাস তো ইবাদতের মাস আপনার বিবেচনায় আমি বলছি আপনার বিবেচনা তো আপনার জন্য উচিত ইবাদত কমানো না বাড়ানো আরে বলেন না কমানো না বাড়ানো তারাবে কি বাকি সারা বছর পড়া যায় সুযোগ আছে তা আপনার বিবেচনায় যদি আটরাগাত হয়ে থাকে কিন্তু আপনিও বিশ্বাস করেন আটের মধ্যে সীমাবদ্ধ না বরং বিশ পড়ারও সুযোগ আছে তাহলে এবাদতের সুযোগ কেন নিচ্ছেন না ফেসবুকিং তো সারা বছর করা যাবে ইউটিউবে সারা বছর ঘুরতে পারবেন এই এবাদতের মাস তারাবির মাস সারা বছর আসবে না তো বিশ্বাসগত তারাবি পড়বেন তো ইনশাল্লাহ আর সাহাবিদের যুগ থেকে চলে আসছে শরীয়তের দলিল চারটা শুধু কোরআন না শুধু সুন্না না বরং কোরআন সুন্না ইজমা কিয়াস এই শরীয়তের তিন নম্বর দলিল হলো ইজমা উমর রাদিয়াল্লাহু আনহু সময় সাহাবিদের মধ্যে ইজমা হয়ে গিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসগত তারাবির যে আমল শুরু করলেন একজন সাহাবি এর বিরোধিতা করেছেন দলিল নেই তা সব সাহাবি আপনার কি মনে হয় গুনাহ মেনে নিয়েছেন কোনো পাপের কাজ মেনে নিয়েছেন ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল এই উমর নিজের থেকে কেমনে বিশ্বাসগত তারাবি শুরু করলো তিনি বললেন আরে তুমি এটা মানো কিনা যে উমর একজন খলিফায় রাশেদ হ্যাঁ অবশ্যই মানি ওমর হকপন্থী এটা মানো হ্যাঁ তাও মানি রাসুল বলেছেন তার অনুসরণ করতে এবং তারপরের এই খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করতে এটা মানো হ্যাঁ তাও মানি এরপর ইমাম আবু হানিফা বলেন তাহলে তুমি কিভাবে এটা ভাবতে পারলা যে ওমর নিজের পক্ষ থেকে ইসলামে নতুন কোনো কিছু ঢোকাবে যেটার পক্ষে রাসুলের নিকট থেকে তিনি কিছু শুনেন নাই বা কিছু জানেন নাই হাদিস আমরা হাদিসের কিতাবগুলো পাচ্ছি কিতাবের আলোকে দেখতে পাচ্ছি কিন্তু সাহাবিরা প্রতিটা মুহূর্তের প্রতিটা কথা তাদের সামনে ছিল কিনা তো তিনি জিজ্ঞেস করলেন তাকে যে তুমি কিভাবে ভাবলো ওমর নিজের পক্ষ থেকে ইসলামে একটা বিধান ঢুকিয়ে দিল আর এত সাহাবির একটা লোক বিরোধিতা করলো না তাহলে সবাই গোমরা এটা তো কোনোদিনও সম্ভব না যেখানে রাসূল নিজে সহি হাদিসে বলেছেন আমার উম্মত কোনোদিন গোমরাহির উপর একমত হবে না তা সেই জামানা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিশ্বাসগত তারাবি চলছে না এমনকি হারামাইন শরীফাইন সে মক্কা মদিনায় কয় রাকাত তারাবি হয় আরে কয় রাকাত হয় এমনকি কোরআনের পাতাগুলো বা রুকুগুলো খুলে দেখেন কোরআনের মধ্যে রুকু আছে 540টা কয়টা আচ্ছা 20 20 কে 27 দিয়ে পূরণ দিলে কত হয় কত হয় তাহলে মিলে গেল কিভাবে রুকুর সাথে এটা মিলে গেল কিভাবে মিলে গেল এভাবে কারণ শুরু থেকেই এই আমলটা আজকে থেকে চালু হয় না বহু আগ থেকেই যে 27 দিনে কোরআনের খতম হয় প্রতিদিন বিশরাগাত করে পড়ে এখন না পৃষ্ঠা হিসাবে পড়ে আগে পড়তো হলো রুকু হিসাবে তো প্রতিদিন বিশ রুকু করে পড়লে 27 দিনে গিয়ে শেষ হয় তাহলে 20 27 দিয়ে পূরণ দিলে হয় কত 540 কোরআনে রুকু আছে কয়টা 540 কোরআনের মধ্যে 15 লাইন কোরআন যেটা ব্যাপকভাবে প্রচলিত হাফেজি কোরআন যেটাকে বলা হয় প্রতি পাড়ায় পৃষ্ঠা হলো 20টা কেন 21টা হলো না কেন 19টা হলো না কেন কারণ আগ থেকে আমল চলে আসছে যে তারা 20 রাগা তারাবির মধ্যে এটাকে তেলাওয়াত করে তো এগুলো হলো বাহ্যিক কিছু দলিল রুকু দিয়ে মিলান পৃষ্ঠা দিয়ে মিলান দেখবেন সেই আপনার বিশের পক্ষে দলিল পাবেন তো যেহেতু ওমরের জামানা থেকে চলে আসছে এবং ইজমা দ্বারা সাব্যস্ত তাহলে এই একটা আমল সাহাবিদের যুগ থেকে চলে আসার পর এটাকে বেদাত বললে ইমান থাকবে যদি বলেন বিশ্বাসগত তারাবি বেদাত বলতে হবে ওমর বেদাতি শুধু ওমর বেদাতি না সব সাহাবি বেদাতি শুধু সব সাহাবি না সেই সময় আহলে বাইতের সদস্যরাও জীবিত আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত না হাসান হুসাইন জীবিত না তাদের একজন আপত্তি করেছেন যেখানে হুসাইনের মতো ব্যক্তিত্ব জান দিয়ে দেয় হক প্রকাশ করতে গিয়ে সেখানে কেমনে ভাবলেন একটা বেদাত ওমর চালু করলো ওসমানের যুগেও চললো আলীর যুগেও চললো হাসানের যুগেও চললো উমাইয়া খলিফাদের যুগেও চললো আব্বাসি খলিফাদের যুগেও চললো কেউ আপত্তি করলো না কেমনে ভাবলেন নাউযুবিল্লাহি মিন যালিক এই আকাবির সাহাবি তাবেঈ তাবে তাবেঈদের ব্যাপার এরকম গলত ধারণা কোন সুস্থ মস্তিষ্কের এবং সুস্থ ইমানের ব্যক্তিত্ব রাখতে পারে না তা আল্লাহর হস্তে সব বিতর্ক বাদ দেন যা আপনার বিশ এবাদতের মাস এবাদতে কাজে লাগান কোরআনের সঙ্গে সম্পর্ক করেন তাই বলে আবার আমি এটাও বলবো না যে কেউ যদি আটরাগাত পরে চলে যায় তারে আবার কাফের মুশরিকের মতো আচরণ করবেন তার গায়ে গিয়ে হাত তুলবেন তার ধাক্কায় মসজিদ থেকে বের করে দিবেন এ ধরনের উগ্রতা ইসলামের সমর্থনযোগ্য না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।